হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মডেল অ্যাক্টিভ টাস্ক ফোর ক্লাস সেভেন বাংলা কোশ্চেন আনসারগুলো করবো। চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে প্রশ্ন কি বলছে, একে দেখে কোশ্চেনগুলো বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কি বলছে, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স বলছে 100 বছর নাকি 150 বছর নাকি বলছে 175 বছর নাকি 200 বছর। উত্তর হবে 200 বছর। তারপর কোশ্চেন দেখো বলছে কোকোনদ হলো বলছে শ্বেত পদ্ম, রক্ত পদ্ম, নীল পদ্ম না হলুদ পদ্ম। তার উত্তর কি হবে, খ, রক্ত পদ্ম। 3 কোশ্চেন কি বলছে দেখো, পাখি সব করে রব রাতি পোহাই পোহাইলো, কবিতাটির রচয়িতা কে। তা দেখো আশরাফ সিদ্দিকি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদন মোহন তর্কালঙ্কার নাকি যোগীন্দ্রনাথ সরকার। তা কি হবে, মদনমোহন তর্কালঙ্কার। তা 4 কোশ্চেন দেখো কি বলছে, বলছে সদ্যেহ রামানন্দ চট্টোপাধ্যায় সঙ্গে রামকিঙ্করের বেইজের পরিচয় হয়েছিল, বলছে মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া না কলকাতা। তাহলে উত্তর হবে বাঁকুড়া। তারপর কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেনটা বলছে, খোকনের বাড়ির সামনে ছিল একটি বট গাছ, ইউক্যালিপটিস গাছ, নারকেল গাছ নাকি বকুল গাছ। তাহলে উত্তর হবে খ, ইউক্যালিপটিস গাছ। দুটো কোশ্চেন দেখো কি বলছে, যদি দেখে এক কোশ্চেন বলছে বলছে তা আপনার কবিতা শুনেই বা কে আর পড়ছেই বা কে, এ কথা উত্তরে শ্রোতা কি বলেছিলেন। বলছে এ কথা উত্তরে শ্রোতা বলেছিলেন আকাশ শুনছে, বাতাস শুনছে আর প্রকৃতি শুনছে। নেক্সট কোশ্চেন দেখো বলছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতি কার রচনা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতি বলছে বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে। 3 কোশ্চেন কি বলছে দেখো, বলছে 21-এর কবিতায় কোন কোন গাছে গানের সুরের প্রসঙ্গ রয়েছে। তো উত্তর কি হবে, বলছে 21-এর কবিতায় বলছে জারি, সারি, ভাটিয়ালি ও মুর্শিদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 4টা, এত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করছি আমার বলছে আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক এ কথা বলেছেন। উত্তরটা কি হবে, বলছে আচার্য জগদীশ বলছে আচার্য নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক এ কথা বলেছেন। তারপর কোশ্চেন দেখো 5টা, বলছে খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হলো। উত্তর বলছে বাবা চিত্রকার বন্ধু খোকনের ড্রয়িং খাতা দেখে জিজ্ঞাসা করেছিলেন তোমার নিজের আঁকা ছবি কই, সেই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। দেখো বলছে 3.1 কোশ্চেনটা, জীবন তবে পদ্মময়, জীবন কিভাবে পদ্মময় উঠবে বলে কবি মনে করেন। উত্তর বলছে যারা কান আর মন দিয়ে ছন্দ সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে তাদের মন মজায় পরিপূর্ণ হবে, এর ফলে তাদের জীবন হয়ে হবে পদ্মময় অর্থাৎ কবিতার মতো সুন্দর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে 3.2 বলছে অমর করিয়া বর দেহদাসে সুবর্দে, বলছে সুবর সুবর্দে শব্দের অর্থ কি, কবি তার কাছে অমরতা প্রত্যাশী কেন। উত্তর বলছে সুবর্দে শব্দের অর্থ হলো শুভ বর দেন যিনি। তারপর কোশ্চেনটা যে ছিল বলছে কবির মনে করেন সেই মানুষই অমরতা লাভ করতে পারে যাকে সাধারণ মানুষ চিরকাল মনে রাখবে, জন্ম হলে মৃত্যু অনিবার্য, কোনো মানুষ কখনোই অমরতা লাভ করতে পারে না, কিন্তু কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে সে অন্য মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো বলছে সে তো আমার পরম পুলক, বলছে আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন। উত্তর দেখো বলছে কবিতায় জোনাকির ঝাঁক যখন আলো
দিয়ে বকুল গাছের বাংলার বর্ণমালা ঝরার মতো করে লিখে চলে, তখন সে ছড়ার কবি কবিকে পাঠকের কাছে নিয়ে যায়। এইভাবে কবি পরম পুলক বা পরম আনন্দ লাভ করে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে চারেরটা 3.4, বলছে কুতুব মিনার কথা রচনাংশে অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শিল্পীর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর কি হবে? বলছে কুতুব মিনার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এর বৈশিষ্ট্য হলো, বলছে 1 নম্বর, পাঁচতলা বিশিষ্ট কুতুব মিনার প্রথম তলাতে আছে বাঁশি ও কোণ এর পরপর সাজানো নকশা। 2 নম্বর, কুতুব মিনার শ্রেষ্ঠত্ব অন্যতম কারণ হলো মিনারে তৈরি স্থাপত্য দক্ষতা। 3 নম্বর বলছে কি, বলছে মিনারটির দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ। 4 নম্বরটা কি বলছে, এই মিনারটিতে আছে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয়। আর 4 নম্বর কি, 5 নম্বর কি বলছে, মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর মিনারটির প্রদর্শন বা সামঞ্জস্য সম্বন্ধে যথার্থ ধারণা ছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, তাহলে কি হবে এটা, চারে চার কোশ্চেন গুলো হবে। 4.1 এ বলছে খাঁটি, খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? উত্তর, বলছে বাংলা ভাষায় প্রাচীন অস্ট্রিক বা দ্রাবিড় গোষ্ঠীর ভাষা থেকে বহু শব্দ এসেছে, এই শব্দগুলো কি খাঁটি দেশি শব্দ বলে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে, তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে দেখো ভালো করে। 4.2টা বলছে ইন্দো ইউরোপীয়, তারপরে কি এলো সতম, তারপরে আর্য, তারপরে ভারতীয়, তারপরে প্রাচীন ভারতীয় আর্য, তারপরে হচ্ছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য, তারপর হচ্ছে সংস্কৃত, তারপর হচ্ছে গৌড় প্রকৃতি, তারপর তদ্ভব বা বাংলা। তারপর কোশ্চেন দেখো 4.3 বলছে, বলছে অর্থ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। কি হবে, একটা হচ্ছে কৃষ্ণ কেষ্ট, একটা হচ্ছে প্রণাম পিন্নাম। তারপর কোশ্চেন কি বলছে দেখো, বলছে 4.4টা বলছে বাঙালি পদবি ইংরেজি ধরনের উচ্চারণে বলছে হস্রস্বর চিহ্ন হবে উদাহরণ দাও। এখানে দেখো বলছে ব্যানার্জি ব্যানার্জি নয়, এখানে দেখো, আর এখানে গাঙ্গুলি গাঙ্গুলি নয়, এই গাঙ্গুলিটা নয়, এই গাঙ্গুলি, এটা হস্রই আছে দীর্ঘ হয়ে আছে, এখানে হস্রই আছে দীর্ঘ হয়ে আছে, তা দীর্ঘ এটা না হস্রইটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 5টা কোশ্চেনটা, তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের জন্য স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন অধিকারীকে কাছে একটি আবেদন লেখো। তা কি লিখি দেখো, মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, এখানে তোমার অ্যাড্রেস দেবে যে কোনো একটা, আমি একটা দিয়েছি ইংলিশ বাজার মালদা, আর এখানে ডেট দেবে, এখানে দিচ্ছি 10/7/21। তারপর বিষয় কি লিখবে, পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন, এটা হচ্ছে বিষয়। তারপর লিখবে, বডিটা লিখবে কি, মহাশয় সবিনয় নিবেদন এই যে আমরা আপনার ব্লকের মদনগঞ্জ গ্রামের আদিবাসী, আমাদের গ্রামের লোক সংখ্যা 2000-এর বেশি, গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা প্রায় শতকরা 80%, শিক্ষা দিক থেকে এই গ্রামটি অন্য গ্রাম থেকে এগিয়ে আছে, বর্তমানে আমাদের গ্রামে একটি সাধারণ পাঠাগার প্রয়োজন, পাঠাগার সব শ্রেণীর শিক্ষিত মানুষের প্রয়োজন মেটাবে, বিষয়টি গভীর অনুভূতি সহানুভূতির সাথে বিবেচনা করে গ্রামে একটি সাধারণ পাঠাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখানে কি লিখবে, বলছে মদনগঞ্জ গ্রামবাসীর পক্ষে নজরুল ইসলাম শিক্ষক, ললিত মদন ললিত মোহন শ্যাম মোহনী উচ্চ বিদ্যালয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তোমাদের বিদ্যালয়ে বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। দেখো কি লিখেছি, মাননীয় প্রধান শিক্ষক, বলছে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা, বিষয় কি, বলছে বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন, মহাশয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে 10ম শ্রেণীর ক বিভাগের ছাত্র, প্রতি বছর দেয়াল পত্রিকার জন্য
প্রচুর ছাত্র তাদের লেখা কবিতা, হাতে আঁকা ছবি দেয়, কিন্তু স্থানের অভাবে সকলের কবিতা বা আঁকা দেয়ালে পত্রিকাতে প্রকাশ পায়, প্রকাশ করা যায় না। তাই আপনার কাছে বিনীত নিবেদন এই যে, যাতে প্রতি বছর বার্ষিক পত্রিকা প্রকাশিত হয়, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী তাতে অংশ তাতে তাদের তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায়। অতএব আপনি বার্ষিক পত্রিকা প্রকাশের অনুমতি দিয়ে ছাত্রদের আবেদন মঞ্জুর করিলে আপনার প্রতি বাধিত থাকিব। স্থান হাওড়া, তারিখ দেবে 10 তারিখ দিছি। আর এখানে হচ্ছে বিনীত অনুরোধ, 10ম শ্রেণীর ছাত্রবৃন্দ। ভিডিও আশা করি বন্ধুরা তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি তোমার এই চ্যানেল প্রথম হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না।